হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য বিটের শরবত নিয়ে চলে এসেছি। এই বিটের শরবতটা কিন্তু শরীরের জন্য কিন্তু খুব উপকার। এই বিটের জুস ত্বকের জন্য কিন্তু খুব ভালো। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস, যা আমাদের ত্বকের জন্য খুব ভালো আর ত্বককে কিন্তু দাগমুক্ত করতে পারে। আর বাকি রইলো আরও কিছু যা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই বিট জুস যদি ডেইলি খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো শরীরের জন্য, আর যদি না পারো তাহলে সপ্তাহে দুদিন হলেও ট্রাই করো। চলো এবার জুসটা তৈরি করি। বিটটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, তারপরে মিক্সি জার নিয়েছি আমি। এবারে বিটগুলোকে আমি কুচি কুচি করে চার ফালি করে কেটে নিয়েছি ঠিক বক্স আকারে। তারপরে এবার বিটগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য আদা, যেহেতু জুস করব জুসে কিন্তু আদাটা লাগবেই। তারপরে দিচ্ছি আমি লেবু, লেবুটা দিতেই হবে। চাইলে তোমরা একটু গাজর অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হবে। অবশ্য আমার কাছে ছিল না, নাহলে কিন্তু আমি অ্যাড করেই দিতাম। তারপরে দিচ্ছি এখানে খানিকটা জল, আমি এখানে 1.5 কাপ মতো জল ইউজ করছি। তোমরা চাইলে আরও বেশি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে কিন্তু ঢাকাটা আটকে দিয়ে এবারে আমি মিক্সি জারে একটু ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে বিট জুস। জানো এই বিট জুসটা কিন্তু পুরোটাই আমার জন্য করছি আজকে, কেন জানো? কারণ আমাকে কিন্তু ডক্টরে খেতে বলেছে, তাও আবার ত্বকের কিন্তু দাগ মুক্ত করার জন্য। আর শুধু ত্বকের জন্য না, এটা কিন্তু শরীরের বিভিন্ন কাজ আছে। ডেইলি যদি তোমরা বিটের রস খেতে পারো কিংবা বিটের জুস খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। এটাতে কিন্তু মেয়েদের চুলের সমস্যাও দূর হয়। চলো মিক্সি জারটায় আমি ভালো করে কিন্তু বিটটাকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো হবে জুসটা। তো আমার কিন্তু বিট জুসটা ভালো করে তৈরি করা হয়ে গেছে। এবারে একটা কাপ নেব, সেটাতে ভালো করে একটা শাকনার মাধ্যমে কিন্তু শেকে নেব। অবশ্যই তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু নর্মালিভাবে খাবে, একদমই কিন্তু এর মধ্যে বরফটা ইউজ করবে না, নর্মালভাবে খাবে। কিন্তু এটা দেখবে শরীরের জন্য ভীষণ উপকার হবে। তো চলো এবারে আমি কাপের মধ্যে জুসটাকে ভালো করে শেকে নিই। তো আমার কিন্তু কাপের মধ্যে জুসটাকে ভালো করে শেকে নিয়েছি। এবারে হালকা পরিমাণে একটু টেস্টি করার জন্য দিচ্ছি একটু লেবু, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। লেবুর পরিমাণটা কিন্তু অল্পই দেবো, খুব বেশি না, একটু স্মেল আনার জন্য। তো রেডি হয়ে গেছে বিট জুস, তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই কিন্তু খেয়ে বলো কেমন। টাটা।